প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে দামি ফুটবলার কে কে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। মোহাম্মদ হৃদয়, বাজার মূল্য 75 লাখ, মিডফিল্ডার আবাহনী লিমিটেড ঢাকা। শেখ মুরসালিন, বাজার মূল্য 75 লাখ, মিডফিল্ডার বসুন্ধরা কিংস। মেহেদী হাসান মিঠু, বাজার মূল্য 75 লাখ, ডিফেন্ডার ঢাকা মোহামেডান। মিতুল মারমা, বাজার মূল্য 1 কোটি, গোলরক্ষক ফোর্টিস এফসি। আলমগীর মোল্লা, বাজার মূল্য 1 কোটি, ডিফেন্ডার আবাহনী লিমিটেড ঢাকা। শহীদুল আলম, বাজার মূল্য 1 কোটি, গোলরক্ষক আবাহনী লিমিটেড ঢাকা। ক্যাপ্টেন জামাল ভূঁইয়া, বাজার মূল্য 1 কোটি টাকা। মিডফিল্ডার সোলডা মায়ো। রবিউল হাসান, বাজার মূল্য 1 কোটি 25 লাখ, মিডফিল্ডার বাংলাদেশ পুলিশ এফসি। মোহাম্মদ ইব্রাহিম, 1 কোটি 25 লাখ টাকা, ফরওয়ার্ড বসুন্ধরা কিংস। বিশ্বনাথ ঘোষ, যার বাজার মূল্য 1 কোটি 50 লক্ষ টাকা, ডিফেন্ডার বসুন্ধরা কিংস। রহমত মিয়া, যার বাজার মূল্য 1 কোটি 50 লাখ টাকা, ডিফেন্ডার আবাহনী লিমিটেড ঢাকা। তপু বর্মন, যার বাজার মূল্য 1 কোটি 50 লক্ষ টাকা, ডিফেন্ডার বসুন্ধরা কিংস। মোহাম্মদ সোহেল রানা, যার বাজার মূল্য 1 কোটি 75 লক্ষ টাকা, মিডফিল্ডার আবাহনী লিমিটেড ঢাকা। রাকিব হোসেন, যার বাজার মূল্য 2 কোটি টাকা, ফরওয়ার্ড বসুন্ধরা কিংস। তারিক কাজী, যার বাজার মূল্য 2 কোটি টাকা, ডিফেন্ডার বসুন্ধরা কিংস। ঈশা ফয়সাল, যার বাজার মূল্য 2 কোটি 25 লক্ষ টাকা, ডিফেন্ডার বাংলাদেশ পুলিশ এফসি। সর্বশেষ গোলরক্ষক আনিসুর রহমান জিকো, যার বাজার মূল্য 2 কোটি 50 লক্ষ টাকা, গোলরক্ষক বসুন্ধরা কিংস। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ এক্সট্রাবিডি চ্যানেলের সাথেই থাকুন। আপনারা কোন কোন জেলা বা কোন কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই আপনাদের নাম ঠিকানা জানিয়ে দেব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।